হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক পিপাস। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি কিভাবে প্রাইভেসি করবেন, যার ফলে আপনি যাকে ইচ্ছা হয় আপনার স্ট্যাটাস দেখাতে পারবেন, আর যাকে ইচ্ছে হয় না তাকে আপনি স্ট্যাটাস থেকে হাইড করে রাখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি টেক পিপাস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখুন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস প্রাইভেসি করার জন্য প্রথমে চলে যাব হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়েছি, তারপর নিচে রয়েছে আপডেটস। এই অপশানগুলো আগে উপরে ছিল, এখন নিচে চলে এসেছে। আপডেটস অপশানে ক্লিক করব। আপডেটস অপশানে ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে এসেছে। এখানে রয়েছে স্ট্যাটাস, তারপর এখানে যে থ্রি ডট অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চলে এসেছে স্ট্যাটাস প্রাইভেসি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। প্রথমে একটি অপশন রয়েছে মাই কন্ট্যাক্টস, এই অপশনে যদি আমি ক্লিক করে দেই, তারপর আমি যখন স্ট্যাটাস লাগাবো আমার কন্ট্যাক্ট লিস্টে আমি যাদেরকে নাম সেভ করে রেখেছি তারাই শুধু আমার স্ট্যাটাস দেখতে পারবে, আর বাকিরা দেখতে পারবে না। তারপর সেকেন্ড অপশনে রয়েছে মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট। আমি যদি এখানে ক্লিক করে আর এখান থেকে ক্লিক করে যাদের নামের পাশে এইভাবে রেড ট্রিক করে দেব, আমি যখন কোনো স্ট্যাটাস লাগাবো যাদের নামের পাশে এইভাবে রেড ট্রিক করা রয়েছে তারা আমার স্ট্যাটাস দেখতে পারবে না। আপনি যাদেরকে আপনার স্ট্যাটাস দেখাতে চান না আপনি ঠিক এইভাবে করে রেড মার্ক করে দেবেন, তারপর এখান থেকে রেড ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগাবেন আপনি যাদেরকে রেড ট্রিক মার্ক করে দিয়েছেন তারা আপনার স্ট্যাটাস কোনোভাবেই দেখতে পারবে না। তারপর বন্ধুরা, তিন নম্বরে রয়েছে অনলি শেয়ার উইথ কন্ট্যাক্টস। আপনি এখানে ক্লিক করে আর এখান থেকে ক্লিক করে আপনি যাদের নামের পাশে এভাবে ব্লু টিক করে দেবেন, ব্লু টিক করে দেওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করে দেবেন, আপনি যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাবেন তারাই কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পারবে, আর যাদেরকে ব্লু টিক করেননি তারা কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পারবে না। তাহলে বন্ধুরা, খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস প্রাইভেসি করে যাকে ইচ্ছে হয় তাকে শুধু আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখাতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে। ধন্যবাদ।